আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব স্বপ্নে পা দেখার তাবির কি। আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো, স্বপ্নে কেউ যদি দুইটি পা দেখে তাহলে এটা আল্লামা ইবনে সিরিনের কিতাবে 185 নম্বর এবং 186 নম্বর পেজের মধ্যে এটা তাহার মাতা পিতা বুঝিয়ে থাকে। দ্বিতীয় পেজের মধ্যে 186 নম্বর পেজ, উভয় পায়ের চুল দেখা ঋণে জর্জরিত হওয়ার আলামত বোঝায়। যদি দেখে দুইটি পা পৃথক হয়ে আকাশে উড়তেছে তাহলে দুইটি ছেলে মারা যাইবে। যদি দেখে পায়ের দ্বারা জেনা করতেছে তাহলে সে হারাম পথে মহিলার পিছনে ছুটবে। একজন লোক স্বপ্নে দেখিল তাহার একটি পা পাথরে পরিণত হইয়াছে, ফলত তাহার ওই পাটি শুকাইয়া হাড্ডির মতো হইয়া গেল। একজন লোক স্বপ্নে দেখিল সে বাচ্চাকে পায়ে লাথি মারিয়াছে, ফলত সে চলার পথে পায়ের আঘাতে স্বর্ণ মুদ্রা পাইয়াছিল। যদি দেখে যে কোনো আঙ্গুল আকাশে উঠতেছে তাহলে সন্তান সন্ততি বা দাস দাস দাসীদের মধ্যে কারো মারা মৃত্যু ইঙ্গিত। বর্ণিত আছে, এক লোক ইবনে সিরিনের নিকট আসিয়া বলিল, আমি স্বপ্নে দেখিয়াছি একজন লোকের উভয় পায়ের পেন্ডুলি বা নলাতে অনেক চুল রহিয়াছে। ইবনে সিরিন বলেন, লোকটি ক্ষতিগ্রস্ত হইবে এবং জেলখানায় মারা যাইবে। লোকটি বলিল যে আমি স্বপ্নে আপনাকেই দেখিয়াছি। ইহা শুনিয়া ইমাম ইবনে সিরিন ইন্তেকাল চিন্তিত হইয়া পড়লেন এবং 40,000 দিরহাম ঋণ রাখিয়া জেলখানায় মারা গেলেন এবং তাহার মৃত্যুর পর লোকটি তাহার পক্ষ হইতে ঋণ পরিশোধ করিয়া দিল। কেহ স্বপ্নে দেখিল যে তাহার পায়ের গোছা বা নলা বাঁকা। ব্যাখ্যাকারীর নিকট সেই ব্যাখ্যা জিজ্ঞাসা করা হইলে তিনি বলিলেন, তুমি জেনা ও ব্যভিচারে লিপ্ত হইবে। কিছুদিন পর সে তাহাকে কোন মহিলার সাথে কুকর্ম রচিত অবস্থায় দেখতে পাইল। আশা করছি বুঝতে পেরেছেন। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।